আসছে বিস্তারিত খবরে। বৈদিক মন্ত্র উচ্চারণ উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক সেবা কার্যের 125 বর্ষ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় মহুলায়। 1897 সালে 15 মে স্বামী অখণ্ডানন্দ মহারাজ 18 জনকে ত্রাণ সামগ্রী দান করেছিলেন। সেই ধারা আজও বজায় রেখে মহুলায় রামকৃষ্ণ মিশনের প্রথম সেবা কেন্দ্রে এদিনের এই আয়োজন করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995। স্বামী অখণ্ডানন্দ মহারাজ, তিনি যেমন জনপ্রিয় ছিলেন তেমনি তিনি মানবপ্রেমিকও ছিলেন। এই মহারাজই পদব্রজে ভ্রমণ করতে বেরিয়ে 1897 সালে মুর্শিদাবাদে আসেন। এরপরে তিনি মুর্শিদাবাদের দাঁতপুর ও মহুলার কাছে এসে দুর্ভিক্ষ মানুষের কষ্ট যন্ত্রণা দেখতে পান নিজের চোখে। তারপরে সেখান থেকে বেলুড় মঠে চিঠি লিখে সমস্ত ঘটনা জানান। এরপরেই বিবেকানন্দের নির্দেশে শুরু করেন সেবা কাজ এবং প্রতিষ্ঠা হয় সারগাছি রামকৃষ্ণ মিশন। বর্তমানে বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই মিশনের কর্মকাণ্ডের প্রথম উদ্দেশ্যই উন্নয়ন সাধন। 1897 সালে 15 মে স্বামী অখণ্ডানন্দ মহারাজ 18 জনকে ত্রাণ সামগ্রী দান করেছিলেন, এই জন্যই এটা গুরুত্বপূর্ণ এখানকার জন্য। তবে নিয়ম মাফিক 18 জনকে দান করার পরেও যারা আসেন তাদেরকেও দান করা হয়। 1897 সালের 15 মে বাবা ওই 18 জনকে দান করেছিলেন, এই জন্যই এখানে গুরুত্বপূর্ণ যে এইটাই প্রথম সেবা কাজ শুরু হয়েছে এবং এটাই ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। এটা এই অনুষ্ঠানটা করা হয় এখানে, এই বাড়িতে বাবা যেহেতু ছিলেন এবং এই বাড়িটা হচ্ছে মৃত্যুঞ্জয় ভট্টাচার্য মহাশয়ের বাড়ি, সেই জন্যে এই বিখ্যাত বাড়ি। এবং এটা তখন একটা ইয়ে ছিল, চুনসুরকির একটা ঘর ছিল। পরবর্তীকালে বেলুড় মঠের সেক্রেটারি সম্পাদক মহারাজ আত্মস্থানন্দজি এই ব্যাপারটা দেখে তিনি অত্যন্ত তদবির করে রামকৃষ্ণ মিশন এইটাকে আরও সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরলেন, যেহেতু এই অঞ্চলে অনেক ভক্ত আছে ও বা এখানকার ব্রাহ্মণ প্রধান জায়গা, সকলেই ঠাকুরের প্রায় বেশিরভাগই ঠাকুরের ভক্ত। নিয়মমাফিক 18 জনকে, কিন্তু তারপরেও যারা আছে তাদেরকেও দেওয়া হয়। বৈদিক মন্ত্র উচ্চারণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক সেবা কাজের 125 বর্ষ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের অনুষ্ঠান করা হয় মহুলায়। এদিন 18 জনকে দান করা হয়েছে ত্রাণ সামগ্রী। আজ থেকে 125 বছর আগে 1897 সালে আজকের দিনে এই 18 জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছিল, সেই ট্র্যাডিশন আজও বজায় রয়েছে বলে জানান রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তপনিষ্ঠানন্দ মহারাজ। আজকে প্রথমে ঠাকুর মা স্বামী এবং অখণ্ডানন্দের সংক্ষিপ্ত পুজো, পুজোর পরে আমরা একটা সংক্ষিপ্ত যে সভা রয়েছে তাতে 18 জনকে, এটা অখণ্ডানন্দজি মহারাজ প্রথম যে শুরু করেছিলেন সেবা কার্য 18 জনকে দিন, সেই 18 জনকে আমরা সিলেক্ট করেছি। তাদেরকে সবজি, বস্ত্র, খাদ্যদ্রব্য, ভোজ্যদ্রব্য ইত্যাদি এই সমস্ত তাদেরকে দেওয়া হবে এবং তাদেরকে খাওয়ানো হবে। আর সংক্ষিপ্ত একটা সভা রয়েছে যেখানে আলোচনা হবে আজকের দিনে তাৎপর্যটা কী, কী কারণে আমরা এটা করতে যাচ্ছি। এটা 125 বছর আগে 1897 সালে ঠিক আজকের দিন এটা শুরু হয়েছিল, সেই ট্র্যাডিশনটাই আমরা বজায় রাখছি। অখণ্ডানন্দজি মহারাজ উনি যখন এই মুর্শিদাবাদে এসেছিলেন সেই সময় এখানে খুব দুর্ভিক্ষ চলছিল, উনি সন্ন্যাসী, ওনার কাছে কপটদক্ষিণ্য উনি, কিন্তু ওনার হৃদয় এত ব্যথিত হয়েছিল যে উনি এখানকার মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু ওনার কাছে কিছু ছিল না সেই কারণে উনি এখন ভিক্ষা পদ্ধতি একটা অবলম্বন করে মুষ্টি ভিক্ষা উনি বিভিন্ন জায়গা থেকে বলে কয়ে কিছু অর্থ সংগ্রহ করেছিলেন, সেই অর্থগুলো দিয়ে তিনি ঠিক আজকের দিনে অর্থ খুব কম থাকা খুব কম উনি চাল কিনতে পেরেছিলেন আর কি, তখন দাম ছিল অনেক। তিনি 18 জনকে সিলেক্ট করেছিলেন যাদের অবস্থা খুব খারাপ, তাদেরকে উনি চুজ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্যে 1.5 পোয়া করে চাল, যারা কিশোর তাদের জন্যে 1 পোয়া বা 1 সের, এবং যারা শিশু তাদের জন্যে 8 সের করে চালের ব্যবস্থা আজকের দিনে নিজের দাঁড়িপাল্লা মেপে উনি তাদেরকে এই চাল বিতরণ শুরু করেছিলেন।
আজ থেকে 125 বছর আগে আজকের দিনে স্বামীজির অনুপ্রেরণায় 18 জনকে খাদ্য বস্ত্র এবং স্বামী অখণ্ডানন্দ মহারাজের ছবিও দান করা হয় বলে জানান মহারাজ কৌশিকানন্দ। আজ থেকে 125 বছর আগে এই ঠিক এই দিনটাতে অখণ্ডানন্দ স্বামী স্বামীর অনুপ্রেরণায় চারা পয়সা হাতে নিয়ে চন্দননগর থেকে হাঁটতে হাঁটতে এসেছিলেন, এসে কিছু কাজ করার জন্য আরম্ভ করলেন। একটি মেয়ে মুসলিম মেয়ে খুব কান্নাকাটি করছে, তার একমাত্র জলের কলসিটি ভেঙে গিয়েছে, বাড়িতে গেলে তাকে টুকরো টুকরো করে ফেলবে, চানা পয়সা ছিল তার হাতে সম্বল, সেই চানা পয়সা থেকে দু পয়সা দিয়ে তার কলসি কিনে মুড়ি কিনে তোকে মরতে না তুই খা। তারপরে এদিক ওদিক দিয়ে রাত্রিতে শুয়ে ভাবছেন যে কী করবেন, তিনি আর তো নেই, ঠাকুর বলে দিলেন তুই এখানে থাক, তোর কাজ হবে। রামকৃষ্ণ মিশনে সবসময় স্বামীজির কথা অনুযায়ী অখণ্ডানন্দ স্বামীর কথা অনুযায়ী, বিশেষ করে অখণ্ডানন্দ স্বামীকে বলতেন স্বামীজি তুমি খালি দিয়েই যাচ্ছ লোককে, লোককে দেবে না, নিজের পায়ে দাঁড়াতে দাও, খালি হেল্প করলেই হবে না, তো নিজের পায়ে দাঁড়াবার কিছু ব্যবস্থা করছ, দাঁড়াবার ব্যবস্থা কর। এই দাঁড়াবার ব্যবস্থাটা আজকের দিনে ভালো রকম বহুদিন ধরেই চলছে, দাঁড়াবার ব্যবস্থা যাতে করে তারা করে খেতে পারে ওর অপরকে প্রভাবিত করতে পারে এই লাইনেতে, তারাও যেন বেনিফিট হয়েছে অপরকেও সে বেনিফিট করবে এই লাইনেতে, এই ভাবেতে এই ভাবটাতে স্প্রেড আউট হয়। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233377।